आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय ने सभी MIC को साथ लेकर बैठक की। इस बैठक में मुख्य रूप से काली पूजा, दीपावली और छठ पूजा की तैयारियों को लेकर चर्चा की गई। बैठक में नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, डिप्टी मेयर वसीमुल हक समेत सभी MIC एवं सैनिटरी विभाग के अधिकारी उपस्थित थे। मेयर ने काली पूजा एवं छठ पूजा के मद्देनजर लोगों को तमाम सुविधाएं उपलब्ध कराने के निर्देश दिए। बैठक के बाद मेयर विधान उपाध्याय ने कहा कि सभी MIC के साथ बैठक में काली पूजा और छठ पर्व को सुचारू रूप से सम्पन्न करने के मुद्दे पर चर्चा हुई। अधिकारियों को निर्देश दिया गया कि काली पूजा और छठ से पहले विभिन्न घाटों की सफाई के लिए जो जो चीजें जरूरी है वह पूरी कर ली जाए। इसके साथ ही बरनपुर बस स्टैंड को लेकर भी चर्चा हुई है। डिप्टी मेयर वसीमुल हक और बोरो चेयरमैन शिवानंद बावरी को कहा गया है कि बरनपुर बस स्टैंड जाकर वहां पर किन किन चीजों की आवश्यकता है उसका एस्टीमेट बनाए और उसके बाद बस स्टैंड को नए सिरे से मरम्मत करके बनाया जाएगा। मेयर विधान उपाध्याय ने कहा कि आसनसोल नगर निगम क्षेत्र में 22 छठ घाटों के पक्कीकरण के लिए टेंडर निकल चुका है। बाकी घाटों के लिए भी यह प्रक्रिया अगले साल शुरू हो जाएगी। इसके साथ ही हर घाट पर एक हाई मास्ट लाइट लगाया जाएगा। सिद्धांत ने आज हमारे कलेक्शन स्टाफ 3 जनों का स्टाफ रिटायरमेंट করছে আজ গতকাল কত একজন ঘুরে গেছে তো সেই জায়গাতে কাকে বসানো যাবে না যাবে সে নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ছোট পুজো, কালী পুজো, ঘাটগুলোর কাজ চলছে, কতদূরে গিয়েছে না গিয়েছে তাড়াতাড়ির মধ্যে সে কাজগুলো করে নিতে হবে। যেখানে যা দরকার আছে ডিপার্টমেন্টকে বলা হলো, সেন্ট্রাল ডিপার্টমেন্টগুলো যেখানে যা দরকার আছে, ম্যান পাওয়ার দরকার, মেশিনারিজ দরকার আছে, সব কিছু কিন্তু নিয়ে নিতে হবে। আমরা কিন্তু শুনবো না যে পুজোটা পেরিয়ে গেল, পরবটা পেরিয়ে গেল, তারপর হয়তো বললো যে এই ঘাটটা হলো না, ওই ঘাটটা হলো না, আমি এই পাইনি ওই পাইনি। একদম ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে যা ঘাট আছে, যা যেটা যেখানে যেটা দরকার সেটা করতে হবে। আর তৃতীয়ত হলো আমাদের বাস স্ট্যান্ড যেগুলো আছে, বানপুর বাস স্ট্যান্ড একদম খারাপ অবস্থার মধ্যে পড়ে আছে। ওটাকে আমি ডেপুটি মেয়র এবং আমাদের বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি এই দুজনকে দায়িত্ব দিলাম, বলেছি দেখার জন্য যে গিয়ে দেখে নিতে, ওখানে একটা এস্টিমেট করতে, ওটাকে সাজিয়ে দেওয়ার জন্য। বাস এই বাস স্ট্যান্ডগুলো হয়েছে। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে এইটুকু বলবো যে আগামী দিন, আগামী বছর, এই বছর আমরা পারলাম না, এই বছর আমাদের টেন্ডারগুলো একটু লেট প্রসেস হয়ে গেছে। ঘাটগুলো যেগুলো আমাদের আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যতগুলো ঘাট আছে, যেখানে ছট পুজো হয়, যেখানে আমাদের দুর্গা পূজার বিসর্জন হচ্ছে, যেখানে আমাদের কালী মায়ের বিসর্জন হচ্ছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডল কি রিপোর্ট, পাবলিক টাইমস। বিগত 37 বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম, রাজেশ ফার্নিচার। এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার, যেখানে আপনারা পাবেন ফেলেক্স, সেলো, SPPL, কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার। এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা, স্টিল অফিস আলমিরা, অফিস টেবিল, রিভলভিং চেয়ার, ভিজিটার্স চেয়ার, উডেন বেড, ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু। এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন EMI এর সুবিধাও। যোগাযোগ করুন NSP রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট, ফোন নম্বর 7602363191, 9333100564।